যুক্তরাষ্ট্রের ছয় স্টেটে ভয়াবহ টর্নেডোর আঘাতে শুধু কেন্টাকিতেই 70 জনের বেশি নিহত হয়েছেন। প্রায় 322 কিলোমিটার বেগে আছড়ে পড়া ঝড়ের কবলে পড়ে অসংখ্য বাড়িঘর ও দোকানপাট নষ্ট হয়েছে। সব শহর মিলিয়ে মৃত্যুর সংখ্যা 100 ছাড়িয়ে গেছে বলে জানা গেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে দেশটিকে ভয়ানক মূল্য দিতে হবে। শনিবার বাইডেন এসব কথা জানান। বাইডেন সাংবাদিকদের বলেন, তিনি পুতিনকে এটা স্পষ্ট করে দিয়েছেন যে রাশিয়া যদি ইউক্রেনে আগ্রাসন চালায় তাহলে দেশটিকে ভয়ানক মূল্য দিতে হবে। আগামী কয়েকদিনের মধ্যেই ইরাক থেকে আমেরিকান সেনা প্রত্যাহার শুরু হচ্ছে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি। উভয় দেশের মধ্যে সই হওয়া এক কৌশলগত চুক্তির আওতায় বিদেশি সেনারা ইরাক ছাড়ছে বলে জানান তিনি। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন ইরাকি প্রধানমন্ত্রী। উত্তেজিত ও প্রতিশোধ পরায়ণ ওয়েন্ডি ওয়েইন পেশাদার খুনির খোঁজ করছিলেন ভাড়া করার জন্য। ওয়েইন চেয়েছিলেন তার সাবেক স্বামীকে মৃত দেখতে, ফলে তিনি ইন্টারনেটের সাহায্যে খোঁজ শুরু করে। পেয়েও যান rentahuman.com নামের একটি ওয়েবসাইটে। কিন্তু ওয়েবসাইট পরিচালনাকারী বিষয়টি পুলিশকে জানিয়ে দেন। পরে কয়েকদিনের মাথায় গ্রেফতার হন ওয়েইন, কারণ ওয়েবসাইটটি ছিল ভুয়া। এক জুম কলে একসঙ্গে প্রায় 900 কর্মীকে বরখাস্ত করে ব্যাপকভাবে সমালোচিত হন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান বেটার ডট কম এর প্রধান নির্বাহী কর্মকর্তা বিশাল গার্গ। পরে তিনি ক্ষমাও চান, তবে ক্ষমা চেয়ে রেহাই পাচ্ছেন না বিশাল গার্গ। উল্টো এখন তার চাকরি ঝুঁকির মধ্যে পড়েছে। লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকা অবতরণ করা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যাত্রীদের ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছে। বিমানটি অবতরণের পর দীর্ঘ 15 ঘন্টা ফ্লাইটের ভেতরেই বসে থাকতে হয় যাত্রীদের। এমনকি ঢাকায় পৌঁছেও অবতরণ করতে বিমানটি লেগে যায় আধা ঘন্টার বেশি। এদিকে ট্রলি সংকটের কথা জানিয়ে দুঃখ প্রকাশ করলেন বিমান প্রতিমন্ত্রী। বায়ু দূষণে রোববার দিনভর শীর্ষস্থানে থাকা অবস্থান রাতেও ধরে রেখেছে রাজধানী ঢাকা। বিশ্বের বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার ভিজুয়ালের প্রতিবেদন অনুযায়ী সন্ধ্যা 7:22 বিশ্বের 100টি প্রধান শহরের মধ্যে বায়ু দূষণের দিক থেকে ঢাকা শীর্ষে। বায়ু দূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট কিছু সময়ের জন্য হ্যাকড হয়েছিল। আজ রোববার এই ঘটনা ঘটে। এরপর এই অ্যাকাউন্ট থেকে একটি ভুয়া পোস্ট দেয়া হয়েছিল। মোদীর টুইটার অ্যাকাউন্টটি হ্যাকড হওয়ার পর সেখানে যে পোস্ট দেয়া হয়েছিল তাতে উল্লেখ করা হয়েছে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন বৈধ করা হচ্ছে। 1971 সালে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ এবং সেই যুদ্ধে ভারত জয়ী হয়েছিল বলে ভারতের অনেক নেতা অতীতে বিতর্কিত মন্তব্য করেছিলেন। এবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং 1971 সালের যুদ্ধে ভারত জয়ী হয়েছিল বলে মন্তব্য করেছেন। নয়াদিল্লির ইন্ডিয়া গেটে ভারত বাংলাদেশের বন্ধুত্বের 50 বছর স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন তিনি। শুক্রবার স্থানীয় সময় সকালে নিউজিল্যান্ডে পৌঁছালেও করোনাবিধি মানতে বাধ্য ছিল বাংলাদেশ দল। কোয়ারেন্টিন নিয়ম মেনে মুমিনুল মুশফিকদের চলে যেতে হয় বন্দি জীবনে। পাক্কা 2 দিন হোটেল বন্দি থাকার পর অবশেষে তাদের মুক্ত বাতাসে শ্বাস নেয়ার সুযোগ হয়েছে। তবে নিজেদের মধ্যে দেখা সাক্ষাতের সুযোগ হলেও সংস্পর্শে যাওয়ার অনুমতি এখনও মেলেনি।